আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদের দেখাবো আজকে যেরকম একটা সিলিং ফ্যান কয়েল রিপেয়ারিং করা, কিভাবে আপনার কয়েল যদি দুই একটা পুড়ে যায় তাহলে ওটা কাইটে আবার ওই দুই তিনটা বান্ধা যায়, কিভাবে রিপেয়ারিং করা যায় আমি দেখাবো। দেখুন আমি কাটিং গুলো আসতে কয়েলটা কাটবো, কাইটে পরে আপনাদের দেখাবো কীভাবে বের করতে হয়। আর ভিউয়ার্স, আমি সবার আগে যেটা বলে থাকি, এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি এখন সাবস্ক্রাইব করুন, কেননা এসব ভিডিও ইলেকট্রিক বাংলা ছাড়া কোথাও পাবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন এখন সাবস্ক্রাইব করুন। আর যারা আমার চ্যানেলে যারা ভিডিও দেখতেছেন, যদি কোনো সমস্যা হয় বুঝতে তাহলে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের অন্য ভিডিওতে বোঝানোর চেষ্টা করব। আর টেকনিশিয়ান ভাইদেরকে বলবো, দেখুন আমার ভিডিওতে যারা আমার ভিডিওটা দেখবেন পুরোপুরি দেখবেন, পুরোপুরি না দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন না। পুরো দেখুন, আমি এখন নোজ প্লাস দিয়ে কয়েলটা কাটিং প্লাস দিয়ে কাটছি, নোজ প্লাসটা এখন আমি বের করব, বের করে আপনাদের দেখাবো, বাইন্ধে দেখাবো যে কীভাবে কয়েলটা রিবাইন করে বাঁধতে হয়। কেননা আপনারা যদি কয়েলটা যদি স্কিপ ভিডিওটা যদি স্কিপ করে দেখেন তাহলে বুঝতে পারবেন না আসলে কোন তার সাথে কোন তার জোড়া দিলাম, কীভাবে পেঁচাইলাম। এই পেঁচানোর করলে একটা ই আছে, এটা হচ্ছে চেন কয়েল, এটা উল্টো ভাব আছে এটার, যার জন্য আপনারা কখনো ভিডিও টেনে দেখবেন না। আমি এমনিতেই ভিডিও অনেকটাই টেনে দিছি, কাইটে কাইটে তারপরে করছি আপনাদের মানে সংক্ষেপে বোঝানোর জন্য, তারপরে আপনারা ভিডিওটা যখন দেখবেন তখন পুরোটাই দেখবেন, কেননা যদি পুরোটা না দেখেন তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন না। এবং তাহলে দর্শক চলুন, আমি দেখুন কয়েল কাটছি এখন উপর করে, আমি এখন এই যে দেখুন নোজ প্লাস এটা, এটাতে আমি কয়েল বাইর করব, বাইর করে আপনাদের পরে দেখাবো যে কীভাবে কয়েলটা প্রথম কীভাবে মিলাইতে হয়। যেমন এটা আছে একভাবে বান্ধা, আমি যে এটা দুইটা কয়েল বাঁধবো কীভাবে সেটা মিলাবো আমি আপনাদের আমি এটা দেখাবো। তাহলে দর্শক দেখতে থাকুন আমার ভিডিওটা, কারণ কয়েল এটা ভালো আছে, আপনার দুইটা কয়েলে পুড়ে গেছে, বিদ্যুৎ চমকাইছে কালকে রাত্রিতে, যার কারণে এটা এই দুইটা পুড়ে গেছে। দেখুন পুড়ে একবারে কয়েল গেছে, আর বাকি এইগুলো ভালো আছে। দেখুন ভিউয়ার্স পুড়ে গেছে, এনে কয়েলের ভিতরে তার আছে 350 প্যাস, আর ভিতরেরটায় আছে 365 প্যাস। আমি এখন যেটা যে প্যাচ দিয়ে আছে সেই প্যাচ দিব, 350 দিয়ে আছে 350 দিব। আর এটা তারের গ্যাস নাম্বার হচ্ছে 34 নম্বর, 34 নম্বর তার দিয়ে এটা বান্ধা। যারা বাসা বাড়িতে অফিস আদালতে বসে এসব কাজ শিখতে চান তাদেরকে বলবো কাজটা পুরোপুরি দেখবেন, পুরোপুরি না দেখলে বুঝতে পারবেন। ওই দেখুন আমি নতুন তার দেখালাম, এখন ওই নতুন তার দিয়ে এখন আমি বানবো। দেখুন আমি ফাইবার ঢুকাইছি, দেখুন ফাইবারটা এভাবে ঢুকাবেন, ভিতর দিয়ে ভাঁজ করে দেবেন, তা নাহলে একটু যদি বডির সাথে লাগে তাহলে বডি হয়ে যাবে, আপনার ফ্যান চলবে না, চলবে হয়তো বা বেশি দিন লাস্টিং করবে না, কারণ যার কারণে ভালোভাবেই করতে হবে, ফাইবারটা ঢুকাইতে হবে। এখন আমি ফাইবার ঢুকাইছি, এখন আমি কয়েল পেঁচাবো। যেদিক থেকে দেখবেন বিয়ার, যেদিক থেকে দেখবেন যে লিটির যে পুরন কয়েলটা আছে যে মাথাটা বেরোইছে, ওই দিক থেকে আপনি তারটা ঘুরে দেখবেন যে আসলে কীভাবে এটা প্যাচ দিলে ঠিক হয়। ওই দেখুন ওই যে আমি তারটা যে ঢোকাইছি, ওই দেখুন আপনাদের আমি বাইন্ধে দেখাবো। ওই দেখুন ওই যে এই যে এই জায়গায় আমি ঝোড়া দিছি তার, আর এই যে এটা যে আমি এখন পেঁচাবো, পেঁচাই দেখাবো, এখানে আমি 350 প্যাচ দিব। যারা আমার ভিডিও সম্পূর্ণ না দেখে না বুঝতে পারবেন তারা অবশ্যই কমেন্ট করবেন, আর আপনারা যদি কমেন্ট শেয়ার না করেন তাহলে আসলে দর্শক বুঝতে পারবো না যে আপনারা ভিডিও দেখে আসলে কি কি বুঝলেন না বুঝলেন। আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখুন ভিউয়ার্স, আমি কয়েল বাঁধতেছি, দেখুন প্রথম এটা এইভাবে দিবেন আর ওইটা ওইভাবে দিবেন, একটা উল্টা একটা সোজা।
এভাবে বানতে হবে, তা না হলে আপনি বুঝতে পারবেন না কি দেখি আসলে। ওই দেখুন, হ্যাঁ ভিউয়ার্স দেখুন আমি কয়েল এখন বাঁধছি মাইন্ড। এখন আমি কীভাবে ফাইবারটা কাইটে ঢোকাবেন সেটা আমি আপনাদের দেখাবো। ভিউয়ার্স দেখুন আমি এখন ফাইবারটা যেটা কাটতেছি ওইটার নামই ফাইবার। এটা দেওয়া হয় যেমন কয়েলটা যাতে বডির সাথে না লেগে যায়, বডির সাথে লাগে যাতে কয়েল বডি না হয়ে যায়, যার কারণে এটা দেওয়া হয়। দেখুন আমি এটা কাটতেছি, কাইটটা সুন্দর করে হ্যাস আরও খাটো করে কাটবো। খাটো করে কাইটটা আপনাদের হ্যাসকোবলের দিয়া ভিতরে চাপ দিয়ে দেখাবো যে কীভাবে চাপটা এটা পূরণ করার সবসময় সাবধানে করতে হবে। এটা কেননা পুরন কয়েল ফাইবার আগে যেটা দিয়ে আসা হয়তো নরম হয়ে গেছে, হয়তো ঘাই গুতো লাগে ভেঙে যেতে পারে, এই জন্য এটা আস্তে আস্তে কাজ করতে হবে। দেখুন ওই যে আরেকটা কয়েল ওইটাও এরকম রিপারিং করতে হবে, রিপারিং করে এরকম বানতে হবে। যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন না, যারা আমার চ্যানেলে এখনও নতুন তাদেরকে বলবো এখনই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ আজ সাবস্ক্রাইব না করলে আপনারা আসলে এই ধরনের ভিডিও যদি ভালোবাসেন তাহলে আপনারা আপনাদের খুঁজে বের করতে হবে। আর সাবস্ক্রাইব করলে পারা আপনাদের খোঁজা লাগবে না, এমনি ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। ওই দেখুন আমি ফাইবারটা বাজ দিচ্ছি, বাজ দিয়ে হ্যাসকোবলটা চাপ দিয়ে পরে আমি ঢোকাবো ওর ভিতরে। দেখুন আমি ঢোকাই দিচ্ছি কয়েল ভিতরে, দেখুন। হ্যাঁ হ্যালো ভিউয়ার্স, দেখুন আমি কয়েল আমার ফাইবার ঢোকানো হয়ে গেছে। দেখুন আমি তিনটা চারটা তার নিয়েছি, দুইটা লাল দুইটা কালো। যে বাইরের যে কয়েলটা আছে দেখুন, বাইরের যে কয়েলের দুটো তার আছে দুটো তারে লাল লাগাইছে, আর ভিতরে যে দুটো তার আছে ওটাই কালো লাগাই দিছি। দেখুন ভিতরেটা রানিং, বাইরেটা স্টার্টিং কয়েল। দেখুন আমি কীভাবে তারটা বেঁধেছি, তারটা সবসময় ম্যাচ দিয়ে পুরাইয়া তারপরে তারে লাগাবেন। এই দেখুন এর পিছনে যে জোড়াটা ছিল এই জোড়ায় আমি ম্যাচ দিয়ে আগুন দিয়ে ভালোভাবে পুড়িয়ে তারপরে বেঁচা দিচ্ছি, কারণ এই তার যদি আপনি পেঁচাইয়ে না দেন, পুরাইয়ে যদি না দেন তাহলে এর উপরে একটা ইনসুলেশন আছে, ইনসুলেশন যদি না পুড়ে যায় তাহলে আপনার এটা লাইন পাবে না, কেননা সবসময় আপনার এটা পুরাইয়া তারপরে আপনার লাইন পাবে। দেখুন আমি আপনাদের এখন সিরিজ লাইনটা চেক করে দেখাবো, দেখুন সিরিজ লাইন চলতেছে, সিরিজ ভালটা চলতেছে, এবারে যে লালটা ধরলাম লালটা দেখুন এটা চলতেছে, তার মানে আমার কয়েল ঠিক আছে, কোনো সমস্যা নাই। এখন আপনারা দেখাবো যে ক্যাপাসিটার লাইন কীভাবে আপনারা করবেন, আর অন্য ভিডিওতে আপনাদের দেখাই দেবো যে কীভাবে আপনারা ফ্যান ফিটিং করবেন। আমার এখন ভিডিও অনেক বড় হয়ে গেছে তাই আমি আপনাদের এখন ফিটিং করে দেখাবো না, জাস্ট ক্যাপাসিটারের সংযোগটা দিয়ে আপনাদের আমি দেখাবো যে কীভাবে ক্যাপাসিটার সংযোগ দিতে হয়। এই দেখুন বার্নি, সেটা এই বার্নি দেবো আমি এখন। এই দেখুন যে বার্নি দিচ্ছি, দেখুন এটার নাম হলো বার্নিশ। এই বার্নিশটা দিলে পারা কয়েল যে আমি বাঁধছি, এই দুটা কয়েল, দুটা কয়েল যত শক্ত হবে তত ভালো হবে। আর ওটা যে বার্নিশটা ওটা আঠা জাতীয়, এটা শক্ত করে রাখবে। এই দেখুন এটা ক্যাপাসিটার 2.2, এটা ফ্যানের অরিজিনাল ক্যাপাসিটার। এখানে যদি লাগানো হলো দেখুন এই যে চারটা তার, চারটা তারের দুটা তার আমি লাল একটা কালো একটা কমন করে দিচ্ছি, একসাথে দিচ্ছি, আর একটা লাল একটা কালো তার আমি ক্যাপাসিটার দুই মাথায় লাগাইছি। আর এই যে দেখুন মনে করেন যে এই যে একটা তার আমি নিচ্ছি, এটাই তো মনে করেন যে মেন লাইন, এই মেন লাইনের তার আমি লাগাই দেবো। দেখুন আমি তার একটা লাগাবো, এই একটা কমন পয়েন্টে লাগাবো, আর একটা ক্যাপাসিটারে গড়ে যে ক্যাপাসিটারের সাথে যে লাগানো আছে একটা লাল তার স্টার্টিং কয়েল ওইটা লাগাই দেবো। দেখুন আমি এটা লাগাই দিচ্ছি। আর যদি আপনাদের কখনো ফ্যানের কোম্পানি দিচ্ছি, ফ্যান যদি উল্টো করে তাহলে এই লালটা খুলে ওই লালটাই পেঁচাবেন, এটাই পেঁচাবেন, আর এইটা খুলে এদিকে পেঁচাবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের ফ্যান সঠিক ঘুরবে।
যারা এখন আমার করছে, আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই আমার ভিডিও দেখে লাইক দিবেন, আর যদি আপনাদের কোনো বুঝতে যদি সমস্যা তাহলে কমেন্ট করবেন, আমি অন্য ভিডিওতে আপনাদের বোঝানোর চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।